সকাল সকাল ব্রেকফাস্টে আজকে প্রোটিনই প্রোটিন, এদিকে ডিম, ইভেন যে ব্রেডটা নিয়ে আজকে এবার আমরা এনেছিলাম সেটা হচ্ছে প্রোটিন ব্রেড। মাই গুডনেস, গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল উইথ এ নিউ ব্লগ। যেটা বলছিলাম, পূজা বলছে এটা নাকি ফুল অন ক্যালোরি, নো কার্ব অনলি ক্যালোরি। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আছে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, কারণ সবাই ওয়েট করছে। অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে, জাস্ট খিদে পেয়েছে, তাই কালকে খিচুড়ি বসেছিল। কালকে যা বানিয়েছিল খিচুড়িটা, মানে আজকে বাসিতে আরো বেশি টেস্ট লাগছে। আর এদিকে ভাই কাজ করছে, ভাইকে বললাম ঘরটা এত সুন্দর সাজালাম কিছু বলছো না কেন তুমি, ও যে ও হো দাদা আমি এখনই দেখলাম। বলে কি দেখো, খেয়ালই করেনি। এনিওয়ে আজকে আমি সারা দিনে একবারও ক্যামেরা ধরিনি, ক্যামেরা ধরিনি মানে ঘুমাইওনি, তারপরে আমি এটা দেখা শুরু করলাম। তো আমাকে যখন টাইম ছিল না আজকে, যে আমি ক্যামেরা নিয়ে ভাই চলে যাবো, আমরা বেরোবো ওয়াকিং এ। আমরা একটু যাবো, বেরো ওয়াকিং এ যাবো অবভিয়াসলি, বাট তার আগে ভাইয়ের কাজ হয়নি, তাই হচ্ছে এই টাইমটাকে ইউটিলাইজ করা যাক। পূজা অনেকদিন ধরে বলছিল পায়েস খাবে, একটু সেমাইয়ে পায়েস খাবে, তাই একটু পায়েস বানিয়ে নেবো আজকে, তারপরে বেরোবো। আর অ্যাকচুয়ালি কালকে আমাদের বিকেলে ইনভাইট আছে আমাদের এই পাশে, আমাদের ফ্লোরে, আমাদের অফিসে এক কলিগ, ঠিক আছে, ওরা ডেকেছে ইভিনিংয়ে, জাস্ট টি কফি একটু বসে আড্ডা বাড্ডা মারা হবে, একটু গুফতগু করা হবে তার জন্য। তো ওদের জন্য ওর ছোটো বাচ্চা আছে, বাচ্চার জন্য কিছু নিয়ে যাবো, তাই ওটাও কিনে নেবো, একটু ওয়াকিং করে আসবো। এদিকে আমাদের রাত্রে ডিনার শর্টেড, ঠিক আছে, একটু যখন পায়েস করছি, পূজা বললেন তাহলে একটা লুচি হোক, একটু আমি বললাম লুচি হচ্ছে, তাহলে একটু মাংস হোক, মাংস হবে, লুচি হবে আর পায়েস হবে, বাস। বাট চিকেন ফিকেন নেই, আমরা বেরোবো, তাই চিকেন ফিকেন নিয়ে আসবো, তাই তো। আর মাংসটা সে বেশিও করবো, যাতে কালকে দুপুরে একবারে হয়ে যায়। আর তোমরা ঠিকই বলেছো, আমরা যতবার এই পোর্শনটা দেখছি বাস মনটা গলে যাচ্ছে একদম, লাভলি। আর কালকে আমার এই শোল্ডার পেনের জন্য আমাকে ইভেনচুয়ালি একটা ট্যাবলেট খেতেই হলো, যে মাসল রিল্যাক্সেশনের জন্য ট্যাবলেট। কি নাম ট্যাবলেট খেয়েছিলে? এমআর নাকি মায়োস্প্যাস, কি যাই নাম তো জানি না আমি, মায়োস্প্যাস, এনিওয়ে হোয়াট এভার ইট ইস, বাট খেতে হলো বলতে, হ্যাঁ আমাদের, আমার ডাক্তার হচ্ছে ইনি, ঠিক আছে, ইনফ্যাক্ট এখন পরিবার মানে আমাদের পুরো ফ্যামিলি, দুটো ফ্যামিলি ডাক্তারই, ঠিক আছে, এটা কী করতে হবে, কোন ওষুধ খেতে হবে, পড়তে কোথায় আনতে হবে, কী করতে হবে, এভরিথিং ও যা বলে সেটাই হয়, সেটাই করি আমরা, ঠিক আছে। আর তো কালকে আমি বললাম যে ব্যথা করছে, আমার মনে হচ্ছে রাত্রে ব্যথাটা বাড়বে, আজকে একটা কাজ ছিল। আর আমার না সেই পুর যে আমার সাথে যে হয়েছিল, যে ওই ট্রমাটা ভাবলে আমার, মাই গুডনেস, আমি ওই ফেসে যেতে চাই না আজ, আদারওয়াইজ আমি মানে আমার এমন সিচুয়েশন ছিল, আমি বিছানা থেকে নিজে উঠতে পারতাম না, মানে পুরো মাই গুডনেস। আর এই জায়গাটা না মানে গরম ইয়ে দিতে, গরম শেক দিতে, পুরো জায়গাটা আমার পুরো পেছনে পুরো লাল হয়ে স্কিন উঠে গেছে, মানে আমি ব্যথাতে বুঝতেই পারিনি কিছু, পরে যখন ঠিক হয়ে তখন সেখানে পুরো ছা 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 লাল 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 লাল, মাই গুডনেস, না ওই ফেসে আমি যেতে চাই না। তাই ভাব আমি কালকে রাতে একটা মেডিসিন খেয়েছি, মানে তিনটে খেতে হবে, দুপুরে খেয়েছি, হ্যাঁ, আদারওয়াইজ আমি আমি মেডিসিন একদম একদম অপোজিটে, আমার খেতে আমি ইচ্ছেই করে না, না এর হচ্ছে কিছু হলো না, ওরা যেহেতু মেডিকেল প্রফেশন থেকে কিছু হলো, আরে ওষুধ খেয়ে নাও, আরে ওষুধ খেয়ে নাও, আরে বাবা কথা একটু তো ইয়ে কর, মানে যখন একটু এক্সট্রিম হচ্ছে তখন খাও, দ্যাটস ফাইন, এনিওয়ে সো দ্যাটস হাউ ইট ইজ। ও মাঝে মধ্যে আজকাল ইচ্ছে করে খুব লাফালাফি করার জন্য, লাফালাফি করতে মানে কি, তোমাকে দেখলে, আমাকে দেখলে, ওকে তুমি যেরকম আজকাল তোমাকে যখন আমি দেখি, হ্যাঁ মানে তারপরে
জাস্ট চিকেনটা নিয়ে এলাম, এবার রান্না হবে ছটফট করে। ওই জিজ্ঞেস করলাম চিকেন কষা খাবে না চিকেন ঝোল খাবে, বলে যেটা খুশি বানাও নো প্রবলেম। চলো ঠিক আছে আমি বানাচ্ছি। ম্যাডামের একটু বুদ্ধি খুলেছে, ঠিক আছে। আজকাল তো আমি কোনো কিছু উঠতে মানা করি না, এটা খাবে ওটা খাবে ওটা খাবে, ঠিক আছে ফাইন নো ওয়ারিজ, তোমার যেটা মনে হচ্ছে যেটা ইচ্ছে করছে ইউ ক্যান হ্যাভ ইট নো প্রবলেম, ঠিক আছে। তো এই রাতে পুরি না লুচি পায়েস মাংস শুনতে তো ভালো লাগছে। মানে পায়েস বলতে সিমাই পায়েস, সিমাই পায়েস, হ্যাঁ সিমাই পায়েস, সেটা পায়েসই তো না? না আরে হ্যাঁ, এবার ওটা খাবে ঠিক আছে, আবার গ্যাস ফ্যাস না হয়। আমি তো ওটাই বললাম, আমি আসলে বলবোই না কিছু, আমি তো বলছি না তোমার কিছু না, আমি তোমাকে কখনো কখনো খেয়ে দেবো রাত্রিবেলা এভাবে পুরি ইয়ে ঠিক আছে। এখন মোটামুটি বুদ্ধি বুদ্ধি খুলে যায়, বলছে ভাবি আজকে খাবো না, কারণ মাংসটা হচ্ছে মাংস মাংস আর ভাত খাবো শুধু, কালকে হ্যাঁ কালকে খিচুড়ি আছেই অবভিয়াসলি, খিচুড়ি আছে, অল্প ভাত আছে, মাংস আছে, ব্যাস আর কি লাগে। এইদিকে মাংস কষছে, দেখি তো দেখেও মনে হচ্ছে ভালো হয়েছে, তেলটা ভালো পড়েছে সেই জন্য ভালো হয়েছে, খেতেও ভালো হবে, নো প্রবলেম নো প্রবলেম, হাম সমস্যা হ্যায় চলো। যেমন খিচুড়ি লাগছে তেমন মাংস পারফেক্ট। সময় বাজে মোটামুটি 11:30, আমি ডিনার করে একটু বসলাম, ব্লগটা এডিট করতে হবে আর পূজা চলে গেলো ঘুমোতে। অ্যাকচুয়ালি রিসেন্টলি ও একদমই দিনেরবেলা একদমই ঘুমোচ্ছে না, সেটা একটা ভালো জিনিস, আদারওয়াইজ দুপুরবেলায় ঘুমোনোর জন্য রাত্রেবেলা ঘুমটা হয় না। তো এখন চেষ্টা করছে দিনেরবেলাটা এদিক ওদিক টিভি দেখে বা কাজকর্ম করে গল্প হয়ে পড়ে টাইমটা পাস করে যাতে রাত্রেবেলা ঘুমটা ভালো মতো হয়, আর সেই জন্যই আই থিঙ্ক দ্যাট ইজ এ গুড ডিসিশন। অনেকেই তোমরা সাজেস্ট করেছো, অনেকেই তোমরা অ্যাডভাইস করেছো সেটা করার জন্য, আই থিঙ্ক ওটা ওর জন্যই ভালো হবে ইভেনচুয়ালি, আই থিঙ্ক দ্যাটস ওয়াই শি ইজ ট্রাইং টু ফলো নাও। আজকে পূজা বলছিল পূজার লাইক বেস্ট ফ্রেন্ড, স্কুলের টাইমে বেস্ট ফ্রেন্ড, ওর নাম রিম্পা, ওর সাথে কথা হয়েছে আজকে অনেক অনেক মাস বা অনেক কাইন্ড অফ এ বছর পর। সো ওটা শুনে লাইক আমরা দুজনে কথা বলছিলাম যে আমাদের একটা সময়ে একটা পিরিয়ডে এত ভালো বন্ধুত্ব, এত ভালো বন্ধু বন্ধু থাকে হয় যারা ওভার এ পিরিয়ড অফ টাইম যাদের সাথে একদমই কন্ট্যাক্ট থাকে না, ঠিক আছে। এই কথাটা ভেবে সত্যি খারাপ লাগে। আমাদেরও সেই স্কুল লাইফ বলো কলেজে বলো অনেক ভালো ভালো ফ্রেন্ড, অনেক ভালো ভালো ওই মোমেন্টে ওরা আমাদের বেস্ট ফ্রেন্ড ছিল কাইন্ড অফ, ঠিক আছে। বাট এখন হয়তো পুরোপুরি দোষ ওদেরকেও দেবো না, বাট হ্যাঁ কিছু কিছু ফ্রেন্ড আছে যাদের সাথে আমরা চাই কন্ট্যাক্ট রাখতে, বাট হ্যাঁ যদি বোথ দ্য ওয়ে কমিউনিকেশন না থাকে, আমি একদিন দুদিন করবো তিন দিন করবো, তিন দিনের পর যদি একটাবার যদি ওর সাথে কল না আসে দেন ইউ নট ফিল দ্যাট কানেকশন, রাইট। সো আমি চেষ্টা করি ম্যাক্সিমাম আমার বন্ধুবান্ধব সবার সাথে, যা সেই স্কুল ফ্রেন্ড হোক বা কলেজ ফ্রেন্ড হোক, সবার সাথে বন্ধুত্ব রাখার, সবার সাথে কন্ট্যাক্ট রাখার। অ্যাটলিস্ট আমি বলছি না প্রতিদিন বা উইকলি আমি কল করবো, বাট হ্যাঁ অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ সিক্স মান্থ থ্রি মান্থ আমি ওদেরকে কল করে জিজ্ঞেস করি কী হয়েছে কেমন আছিস বগেরা বগেরা। বাট যদি ওদের সাইড থেকেও সেই জিনিসটা রেসপন্স পাই তবে ব্যাপারটাকে নিয়ে আমরা না একটা মিউচুয়াল জিনিস থাকলে তবেই ব্যাপারটা নিয়ে ভাবা যায়, ব্যাপারটা নিয়ে এগোনো যায়। যখন একতরফা হয়ে যায় তখন হয়তো আর হয়ে ওঠে না। ইভেন পাস্ট অনেক বছর ধরে আমি করে আসছি এরকম, ঠিক আছে, বাট কিছু লাস্ট এক দু বছর ধরে আমি রিয়েলাইজ করেছি যে না হয়তো এই পুরো কমিউনিকেশানটা ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, মানে আমি করছি, ঠিক আছে। খুব কম ফ্রেন্ড আছে যারা যারা ওরা নিজের থেকে এসএমএস করে নিজের থেকে কল করে, ঠিক আছে। সেদিন না স্লোলি স্টেলি আমিও বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, যে যেমন যে যার লাইফে যেমনভাবে ভালো থাকতে চায় তারা এরকম থাকুক, এতটুকুই আমরা প্রে করি যাতে ওরা ভালো থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দ থাকুক। আর এখানে আমার ব্যথার জন্য একটা ট্যাবলেট খেয়ে নিই, তিনটে একটা কোর্স হয়ে যাবে পুরোপুরি। চলো তবে এসবের সাথে আজকে ব্লগটা এতটুকুই রাখছি, কালকেই আমার অফিস যাওয়ার কথা ছিল বাট হয়তো যাবো না, বাড়িতে কাজ করছি, কারণ এই আই থিঙ্ক নেক্সট ওয়ান ও টু উইক্সের মধ্যে আমাদের এই যে অপশনটা আর থাকবেই না বাড়িতে কাজ করার, তাই যতদিন আছি ব্যাপারটাকে একটু উঠিয়ে নিই, ওটা ফায়দা উঠিয়ে নিই একটু, ঠিক আছে। তো যাই হোক চলো কালকে দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো, আর যদি তোমাদের আমাদের এই ছোট্টো ছোটো ব্লগগুলো এতটুকু ভালো লেগে থাকে আর তোমাদেরকে এতটুকু আনন্দ দিতে পারছে তাহলে আমাদের ব্লগটাকে একটু চারপাশে ছড়িয়ে দাও, একটু শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। চলো কালকে আবার দেখা হবে, গুড নাইট।